আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি শুরুতেই সংবাদ শিরোনাম আসন্ন G20 সামিটে টেকসই উন্নয়নের রূপরেখা নিয়ে কাজ করবে বাংলাদেশ জানালেন পররাষ্ট্রমন্ত্রী সুষম উন্নয়নে আলোচনার আশ্বাস ভারতীয় হাই কমিশনারের কানাডা ও যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বৃদ্ধিতে খুশি সংশ্লিষ্টরা নতুন নতুন বাজার সন্ধান সহজ হবে জানিয়েছেন বিজিএমইএ অবসরে যাচ্ছেন দেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 17 বছরের বিচারিক জীবনের আজ শেষ কর্মদিবস বর্ষার শুরুতেই ভোলায় ভয়াবহ রূপ ধারণ করেছে মেঘনা নদী তীব্র স্রোতে ভোলার খাল পয়েন্ট দিয়ে 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন আসন্ন G20 সামিটে টেকসই উন্নয়নের রূপরেখা নিয়ে কাজ করবে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রোড টু G20 সামিট সেমিনারে তিনি একথা বলেন অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বলেন কার্বন নিঃসরণ কমানো সহ সুষম উন্নয়নের পথ খোঁজা হবে এবারের G20 সম্মেলনে আমিনা হিরার রিপোর্ট আসন্ন G20 সম্মেলনকে সামনে রেখে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোড টু G20 সামিট সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এতে অংশ নিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন আসন্ন G20 সম্মেলনে নিরাপত্তা ক্লাইমেট ডিজাস্টার রেজিলিয়েন্স ও ডিকার্বনাইজেশন সহ সুষম উন্নয়নের রূপরেখা খোঁজা হবে দ্য কি মেসেজ অফ ইন্ডিয়াস G20 প্রেসিডেন্সি G20 সম্মেলনে নানা বিষয়ে রূপরেখা খুঁজবে আগত দেশগুলো যার মধ্যে নিরাপত্তা জলবায়ু পরিবর্তন সহ সার্বিক উন্নয়ন বিদ্যমান থাকবে সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন শেখ হাসিনা এখন বিশ্বে পরিচিত নেতৃত্ব যার হাত ধরে নারীর ক্ষমতায়ন জলবায়ু পরিবর্তন শান্তি প্রতিষ্ঠা সহ বহু বিষয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন জলবায়ু পরিবর্তন শান্তি প্রতিষ্ঠা সহ নানা বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব বিশ্বে প্রশংসনীয় দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে G20 সম্মেলনে টেকসই উন্নয়নের রূপরেখা নিয়ে বাংলাদেশ কাজ করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী multi-dimensional solution. Amina Hira, MyTV, Dhaka. কানাডা ও যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বৃদ্ধিতে খুশি এ খাত সংশ্লিষ্টরা এর ফলে প্রতিযোগিতার বাজারে টিকে থেকে নতুন নতুন বাজার সন্ধান করা সহজ হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তারা বলেন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ গ্যাস বিদ্যুতের ঊর্ধ্বমূল্য ও মূল্যস্ফীতির কারণে ব্যবসায় টিকে থাকাই অসম্ভব ছিল এস এম খোরশেদ আলমের রিপোর্ট নিম্ন আয়ের দেশ হিসেবে বাংলাদেশ 2003 সালের জানুয়ারি মাস থেকে কানাডার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে আসছে সেই হিসাবে এই সুবিধা শেষ হওয়ার কথা ছিল 2024 সালে কিন্তু কানাডা সরকার আরও 10 বছর বৃদ্ধি করে 2034 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান কানাডা সরকারের এই সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব পড়বে দেশের তৈরি পোশাক খাতে কানাডাতে 2024 সালে এলডিসি কান্ট্রি হিসাবে কিন্তু ডিউটি ফ্রি শেষ হয়ে যাচ্ছিল সো ক্যানাডিয়ান গভর্নমেন্ট রিসেন্টলি 2024 পরও 34 পর্যন্ত সব এলডিসি কান্ট্রিকে কিন্তু আবার সেই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা দিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নে সেমভাবে 2026 পর্যন্ত আমরা ডিউটি ফ্রি এলডিসি পর্যন্ত আছি এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক শিল্পকে নিরাপদ পরিচ্ছন্ন সবুজ এবং আরও টেকসই কর্মক্ষেত্রে রূপান্তরিত করার পাশাপাশি দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে অবদান রাখবে বলে মনে করেন তিনি ওয়ার্ল্ডে আমরা ডেনিমে অলরেডি আমরা নাম্বার ওয়ানে আছি ইউরোপ আমেরিকা সব জায়গায় ডেনিম এক্সপোর্ট আমাদের ভালো আমাদের কটন বেস গার্মেন্টস আমরা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ানে আছি
বর্তমান আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে শুল্কমুক্ত সুবিধা সহায়ক হবে বলে মনে করেন বিজিএমইএর পরিচালক। এটা না থাকলে মনে করেন হঠাৎ যখন এটা বন্ধ হয়ে যাবে তখন তো আপনার কম্পিটিশনের টিকাটা অনেক দুরূহ হয়ে যাবে, কারণ যেভাবে র মেটেরিয়ালস কটন আদার ফ্যাক্টরগুলো কাজ করতেছে আর কাস্টমাররা এখন নতুন নতুন প্রোডাক্ট চায়। দশ বছর শুল্কমুক্ত সুবিধা পাওয়ায় দেশটিকে স্বাগত জানান তৈরি পোশাক শিল্প খাতের নেতারা। ডিউটি ফ্রি এবং জিএসপি এগুলা পেলে পরে আমরা কম্পিটিটিভ থাকি। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। অবসরে যাচ্ছেন দেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী 25 সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন, কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় আজই হতে যাচ্ছে তার 17 বছরের বিচারিক জীবনের শেষ কর্মদিবস। 2021 সালের 31 ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকীকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করান। 2009 সালের 25 মার্চ হাইকোর্ট বিভাগে এবং 2013 সালের 31 মার্চ আপিল বিভাগে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়া তিনি 2015 সালের 30 এপ্রিল থেকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করলে বিএনপির জন্ম হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বুধবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহিবুল কাদেরকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয় রাজধানীর অফিসার্স ক্লাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে দেশ নেতৃত্ব শূন্য করা এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার নীলনকশা বাস্তবায়ন করতে চেষ্টা করেছে দেশি বিদেশি শক্তি। 15ই আগস্টের যারা শহীদ হয়েছেন এবং আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন। তবে 15ই আগস্টের কালো অধ্যায়ের অবসান হয়েছে বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য নেতৃত্বে। দেশ আজ উন্নয়নের পথে বঙ্গবন্ধুর স্বপ্নের রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। কোনো ভয়ের কারণে আমাদের সাথে রয়েছে আমাদের একজন শেখ হাসিনা আছেন, কাজেই সেই দুঃসাহসিক দাবি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে ইনশাল্লাহ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, দেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতেই বঙ্গবন্ধুকে 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল। 15ই আগস্ট একটি জাতির উত্থানের বিরুদ্ধে, একটি দেশের উত্থানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্র আজকে পাকাপোক্তভাবে বিস্তার লাভ করেছে তাদের দীর্ঘদিনের শাসনের মধ্য দিয়ে। এবং সেই তাই আজকে বিভিন্ন সময় বিষোদ্ধার করে, বিভিন্ন সময় ষড়যন্ত্র করে, বিভিন্ন সময় আঘাত করে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মোহাম্মদ আলিফ নামে 10 বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে পুলিশের ধারণা, শিশুটি মাদ্রাসার পেছনে থাকা নালায় পড়ে গেছে। বুধবার দুপুর থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। পরে নিখোঁজ আলিফের বাবা নিখোঁজের কথা পুলিশকে জানালে তারা উদ্ধার অভিযানে নামে। নিখোঁজ আলিফ বাকলিয়ার আজিজিয়া তাজরিবুল মাদ্রাসার ছাত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ ধারণ করেছে ভোলার মেঘনা নদী। তীব্র স্রোতে সদরের শিবপুর ইউনিয়নের ভোলার খাল পয়েন্ট দিয়ে 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। এতে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু এলাকা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে খুব দ্রুতই স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তা ব্রিজ উচ্ছ্বাস। নদীর গর্জন আর তীব্র স্রোতে এভাবেই ভয়েল রূপ নিয়েছে ভোলার মেঘনা। আর এই রৌদ্রমূর্তি ধারণ করে নদী পাড়ের সবকিছু গ্রাস করছে নদীটি। ভাঙনের তীব্রতা দেখে আতঙ্ক উৎকণ্ঠায় নদী পাড়ের মানুষেরা। এরই মধ্যে ভাঙনের মুখে পড়েছে 100-এরও বেশি ঘরবাড়ি, মাছের ঘের সহ শহর রক্ষা বাঁধ। এদিকে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে আপনার নদী ভাঙন দেখা দিছে, সব ভাঙিয়া চুরিয়া চুর মার গেলে ঘর হারে হারা জানা।
প্রায় 15 দিন পর্যন্ত যে অবস্থায় ভাঙা শুরু হয়েছে, এই অবস্থায় মনে করেন শিবপুর ইউনিয়ন না থাকার বেশিরভাগ সম্ভাবনা বেশি। বাংলা আর কই যাবো, কোনো রাস্তাঘাট তো নাই। যে কোনো সময় ঠিকানা হারাতে পারেন এই নদী পারে বসবাসরত মানুষেরা, এমন বাস্তবতায় টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। এনডি ব্লকের উত্তর ঠেক দিলে মানুষ তো আর সবাই এনডি ব্লক দিলে আমাকে একটু ভালো হইতো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই আমরা আমাদের নদী ভাঙাটা প্রতিরোধ করুক। ভোলার অস্তিত্ব রক্ষায় ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। জোর দাবি জানাচ্ছি যাতে অনতিবিলম্বে নদীকে শাসন করার মাধ্যমে এই ভাঙন রোধ করা হয় এবং এই ভাঙন রোধ করার মাধ্যমে ভোলার শহরের মানুষ রক্ষা পাবে। আপাতত জিওব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। শীঘ্রই টেকসই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা নিয়ে গ্যাস সমৃদ্ধ ভোলাকে রক্ষার দাবি ভোলাবাসীর। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলার দৌলতখানে ইন্টারনেট দেখে মুক্তা চাষ শুরু করেছেন দুই যুবক। তাদের চাষ দেখে মুক্তা চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক যুবক। তাদের দাবি, সরকারিভাবে প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে ভোলা জেলায় মুক্তা চাষের বিপ্লব ঘটানো সম্ভব। প্রতিনিধি তানভীর আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের দুই ভাই জিহাদ ও জাহিদ মিলে 2022 সালে মুক্তা চাষ শুরু করেন। 24% জমির পুকুরে 35টি খাঁচায় 1000 ঝিনুক দিয়ে শুরু করেন মুক্তা চাষ। এখন পর্যন্ত এ নিয়ে তাদের বিনিয়োগ মাত্রা 65,000 টাকা। 9 মাস বয়সী ঝিনুকের এই খামার দেখতে ভিড় করছে এলাকাবাসী। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মুক্তার বাজার বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হবে বলে আশা করেন তারা। কম খরচ ও খুবই কম পরিশ্রমে মুক্তা বিক্রি করে কয়েক লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তারা। 2022 সালের শেষের দিকে আমরা 1000 ঝিনুক নওগাঁ থেকে সংগ্রহ করে আমরা আমাদের এই পুকুরে চাষাবাদ শুরু করি। বর্তমানে এর বয়স 8 থেকে 9 মাস। প্রতি পিস ঝিনুকের বাজার মূল্য 200 থেকে 250 টাকা। আশা এখন পর্যন্ত আমাদের যে খরচ গেছে আমরা আশা করি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবো। জিয়াদ ভাইয়ের মুক্তা চাষের ইয়া দেখে আমি নিজে আগ্রহী হলাম। আগ্রহী হওয়ার পরে আমি নিজেই এটা করার চেষ্টা করি। দুই ভাইয়ের সফলতা দেখে এলাকায় আরও অনেকেই আগ্রহী হয়েছেন মুক্তা চাষে। অন্যান্য বেকার যুবকরাও তাদের কাছ থেকে পরামর্শ নিতে ছুটে আসছেন খামারে। তাদের কাছ থেকে টিপস নিতেছি কিভাবে মুক্তা চাষ করা যায় এবং নিশ্চিত টিপস। আমরাও ইনশাল্লাহ চাষ করে আমরাও ওদের মতন সফল হতে চাই। স্থানীয়দের আগ্রহের জন্য ভবিষ্যতে মুক্তা চাষের প্রশিক্ষণের লক্ষ্য রয়েছে মৎস্য অধিদপ্তরের। ভোলা জেলাই একটি হচ্ছে জেলে অধ্যুষিত এলাকা। এখানে বিভিন্ন সময় ব্যান্ড পিরিয়ড থাকে এবং অনেক বেকার যুবক যুবতীরা রয়েছেন যারা হচ্ছে যে বিকল্প কর্মসংস্থানে কিছু একটা করতে চান। তাদের জন্য আমি মনে করি যে মুক্তা ঝিনুক চাষ একটা লাভজনক পেশা এবং তারা হচ্ছে যে তাদের বিকল্প কর্মসংস্থানও করতে পারবেন এবং তারা আর্থসামাজিকভাবে সচ্ছল হতে পারবেন। আগ্রহীরা বলছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ভোলায় মুক্তা চাষে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন ইদালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ঝড়ে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানকার অনেক এলাকা সাইক্লোনের প্রভাবে সৃষ্ট হওয়া জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে। সাইক্লোনের কারণে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়টি ক্যাটাগরি 4 শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 52 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 40 জনের বেশি। জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদি জি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে 52 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও উদ্ধার অভিযান চলছে, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আসন্ন G20 সামিটে টেকসই উন্নয়নের রূপরেখা নিয়ে কাজ করবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সুষম উন্নয়নে আলোচনার আশ্বাস ভারতীয় হাই কমিশনারের। কানাডা ও যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বৃদ্ধিতে খুশি সংশ্লিষ্টরা, নতুন নতুন বাজার সন্ধান সহজ হবে জানিয়েছেন BGMEA। অবসরে যাচ্ছেন দেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 17 বছরের বিচারিক জীবনের আজ শেষ কর্মদিবস। বর্ষার শুরুতেই ভোলায় ভয়াবহ রূপ ধারণ করেছে মেঘনা নদী। তীব্র স্রোতে ভোলার খাল পয়েন্ট দিয়ে 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন YouTube/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন YouTube/mytvbangla, Facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।